بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شهد رشوي بوري شهد رشوي بوري. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. الله فكر بندا بھائی ای بھائی مائک رکھیں আর সামনে মাইক একটু সামান্য কমায় দেন, যেটা গুনগুন শব্দ করে সামান্য কমায় দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তমাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে? সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নাম ধরে মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, যে জমানায় আংশিক দিন পালন করার পরে পূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি জিকিরের মজলিস, অনেক দামি মজলিস, গুরুত্বপূর্ণ দামি গুরুত্বপূর্ণ মজলিস। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাড়া বনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসছে, তাদের সম্মানার্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলায়, ঠিক না ভাই? দামি ব্যক্তি, ঠিক? আপনারা দামি হওয়ার কারণে ফেরেশতারা গোটা এরিয়াকে ঘিরিয়া ফেলেছে। সুবহানাল্লাহ পড়ছেন সবাই নাকি? পড়েন সবাই সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ পড়বেন আপনার আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যাবে, এরপরে কিন্তু সবাই পড়েনি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে 1000 গুণা আমল নামার থেকে ঝরে যাবে।
অন্য রওয়ায়েতের মধ্যে আসছে সুবহানাল্লাহ তো নেকের পাল্লার অর্ধেক নেকে পূর্ণ করে দেয় সুবহানাল্লাহ ওয়া নবী হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নবী সাইয়্যিদ খুদি রাদিয়াল্লাহু ওয়া নবী হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم দুইটা কালেমা যা আল্লাহর কাছে খুবই প্রিয় কার কাছে আল্লাহ হাবিবাতান ইলা রহমান আই মাহবুবাতান ইলা রহমান আল্লাহর কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা আল্লাহর কাছে কালেমা দুইটা প্রিয় হওয়ার অর্থ হলো এই এই কালেমা দুইটা যারা পড়বে মুখে উচ্চারণ করবে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে এরপরও জোশ আসে না সুবহানাল্লাহ তারা কার কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে কালেমা দুইটা জবানে খুবই হালকা জবানে খুবই সহজ আরবি গায়রে আরবি আলেম গায়রে আলেম পুরুষ মহিলা ছোট বড় শিক্ষিত মূর্খ সমস্ত মানুষ উচ্চারণ করতে পারে কষ্ট হয় না কি হয় না কষ্ট হয় না হালকা একেবারে সহজ কিন্তু কাঁধ উল্টা জবানে হালকা কিন্তু নেকের পাল্লায় খুবই ভারী নেকের পাল্লায় খুবই ভারী খুবই ওজন কালেমা দুইটা কি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কালেমা অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ জিকিরের মজলিস وعن ابي هريره رضي الله تعالى عنه وعن ابي سعيد خدري رضي الله تعالى عنه انهما شاهد على رسول الله صلى الله عليه وسلم পরেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নবীর নাম শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন আপনি নবীর উপরে একবার দরুদ পড়বেন আমার মাওলায় খুশি হয়ে আপনার উপর 10টা রহমত নাযিল করবে কালা কালা রাসূলুল্লাহি صلى الله عليه وسلم لا يقود قوم يسمو الله تعالى إلا حفته الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم في من عنده رواه مسلم যখন জাকিরিন জিকিরের মাজলিসে বসে আ যায় এদের সম্মানার্থে গোটা এরিয়া ফেরেশতারা গিরিয়া ফেলায় অনবরত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন শুধু কি তাই খোদ এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেন অনেক দামি মজলিস যারা জাকিরিন জিকির করে এদের সম্মান কি ইজ্জত কি লাইয়াব আসাল্লাহ ওমান ইয়াউমুল কিয়ামা في وجوههم النور على منابر اللؤلؤ يقبضهم الناس ليس بأنبياء ولا شهداء قال العربي هل لهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন ফি উজুহিমিন নূর যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হইছে না চেহারা নূরে আলোকিত হয়ে যাবে জবরজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত থাকবেন মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ মসনাদে বসা তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে আফসোস করবে
এই ব্যক্তি এত দামি কেন এত সম্মানিত কেন এত ইজ্জতওয়ালা কেন দুনিয়াতে এমন কি করছে এত দামি হওয়ার কারণ কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান হে আমার সাহাবারা আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না তারা শহীদও না ভাবিও না যে নবীদের প্রশংসা করতে না তারা নবীও না শহীদও না সাহাবারা প্রজি ইয়া নবী আল্লাহ বাহ বাহ তাহলে কারা তারা জলদি বলেন এই লোকগুলি কারা এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে এই হাদিসের সাথে এই মজলিসের মিল আছে কি নাই আমাদের বাড়ি কি একই জায়গা একই এলাকা আমরা কি একই বংশের এখানে কি দুনিয়া কামাই করার জন্য আসছে না মাওলাকে পাওয়ার জন্য আসছে জিকির করছি কি করি নাই এই হাদিসের সাথে এই মজলিসের হু বা হু একবার লফজান লফজান মিল আছে এই জাকিরিনরা কিয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে অথচ আপনার আমার জমানে জিকির থাকে না জিকির থাকে না উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই বাড়ি পর্যন্ত ওয়াজ যাইবে কিভাবে বাড়ি পর্যন্ত ওয়াজ নিতে হবে তো দেখবো আপনাদের ওয়াজ কার কতটুকু কাজে লাগে আমি ওয়াজও করব পরীক্ষাও নেব ইনশাআল্লাহ কি ঠিক আছে না কেন সময় নষ্ট করে আসছেন দোকান বন্ধ করে আসছেন পয়সা খরচ করে আসছেন কিছুটা কাজই যদি না হয় থেকে আসছেন কেন ফায়দা কি কানের সুখ না অন্তরের সুখ নিয়ে এখান থেকে যেতে হবে আল্লাহ যেন আমাকেও কবুল করেন আমাদের সবাইকে কবুল করেন কি সুখ নিয়ে যাব কলবের সুখ অন্তরের সুখ কথা ঠিক না কানের সুখ স্বল্প যতক্ষণ বয়ান ততক্ষণ কিন্তু কলবের সুখ স্থায়ী যেখানে থাকবেন সেখানেই এই জন্য কলবের সুখ নিতে হবে ইনশা আল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে আসছিলেন মাশাআল্লাহ ভুলে নাই কিছু কিছু তো লোক আছি তারা সতর্ক অবশ্য সবার কলব কিন্তু আমার বয়ানের দিকে নাই কার কলব কিন্তু বাড়ির দিকে এরা কিন্তু বয়ানে কিছু বুঝবে না তাদের চক্ষু আমার দিকে কিন্তু কলবের চক্ষু আমার দিকে নাই তাদের কলবের চক্ষু দোকানে বিভিন্ন চিন্তায় মগ্ন এরা বয়ানে ফায়দা পাবে না আমার তন মন শরীর এবং মন দিয়ে বয়ান শুনতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ যখনই প্রশ্ন করবো আওয়াজ দিয়ে হা না ঠিক ঠিক না বলবেন জবান খুলবেন তো কলব খুলবে জবান বন্ধ কথা বলে না কেন কলব নবী আলাইহিস কার ঘরে আসছেন এ ভাই আপনি বারবারই করেন না বসেন উঠবেন না একবার আপনি এটি চুপ প্লিজ আপনার দ্বারা আপনার দিকে তাকায় এটা হবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবে কদর খবর দেওয়ার জন্য আসছেন কিসের খবর কোন রাত্রিতে হবে ঠিক না আয়েশা থেকে সাহাবাদের মধ্যে আলোচনা তর্ক বিতর্ক বলতে পারছেন কি হইছিল বুইলে গেছে জেহেন মারাত্মক এই জেহেনকে যে কন্ট্রোল করতে পারে সেই ভালো রেজাল্ট করতে পারে আর এই জেহেনকে কন্ট্রোল করা খুবই কঠিন বিধায় আমরা সবাই শিক্ষিত হতে পারি না জেহেন খুব দ্রুতগামী এই আলোর চেয়ে অনেক মারাত্মক আলো পার সেকেন্ডে 186,000 মাইল গতি কিন্তু মনের গতি তার চেয়ে অনেক বেশি সূর্য উদিত হওয়ার পরে দুনিয়াতে আলো আসতে কয় মিনিট সময় 5 মিনিট কিন্তু আমি এখন সূর্যের দেশে কয় সেকেন্ড লাগছে 1 সেকেন্ড না মারাত্মক জেহেন কন্ট্রোল করা খুব কঠিন এজন্য জেহেনকে ঠিক রাখি জেহেন ঠিক রাখি বয়ানে ফায়দা হবে
ذهن ঠিক নাই বয়ানে কোনো লাভ নাই আমার কষ্ট পাও আপনাদের সময় বেকার ঠিক না ভাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া নবী আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বুড়া হয়ে গেছে শরারাতে ইবাদত করার মতো শক্তি বাকি নাই সহজ কিছু আমলের কথা বলে দেন যেন আল্লাহ নৈকট্য লাভ করতে পারি নবী আলাইহিস সালাত ওয়া সালাম বলেন উম্মে হানি প্রতিদিন পরে 100 বার সুবহানাল্লাহ কতবার 1 লক্ষ বার কতবার উম্মে হানি লাভটা কি জানো নাকি বলেন না তো ইয়া নবী আল্লাহ জানি না নবী ইসমাঈল আলাইহিস সালাত ওয়া সালামের বংশে 100 গোলাম কত 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব মাত্র 100 বার সুবহানাল্লাহ বলে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ উম্মে হানি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে যুদ্ধের ময়দান রওনা করবে জিহাদের ময়দানে যাবে এই ঘোড়ার দাম বেশি না কম বেশি সবচেয়ে দামি ঠিক না যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে যুদ্ধে রওনা করবে এরকম 100 জিহাদে রওনাকৃত ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব মাত্র 100 বার আলহামদুলিল্লাহ বলে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ উম্মে হানি তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো কতবার 100 বার যেই উটকে চিহ্ন দেওয়া হয়েছে কুরবানি করবে এরকম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণের সওয়াব মাত্র 100 বার আল্লাহু আকবার বলে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আসমান জমিনের খালি জায়গা সব নাকে ভরে দেবে আমল খুব কঠিন না সহজ স্কুলের বাবারা কলেজের ছাত্র বাবারা আমার উপস্থিত বন্ধুগণ বাবারা আজকে নিয়াত করেন স্কুল থেকে যখন বাড়িতে যাব বন্ধুকে বলবো দোস্ত আজকে আর বিশ্বকাপ খেলা নিয়ে আলোচনা হবে না কোন ইহুদি খ্রিস্টান খেলোয়াড় নিয়ে মুসলমানের জামানে প্রশংসার আলোচনা চলবে না আজকে কি হবে 100 বার সুবহানাল্লাহ বলবো 100 বার আলহামদুলিল্লাহ বলবো 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কি স্কুলের ছাত্র বাবারা এই বয়ান করবে তো আজকে ইনশাআল্লাহ এই দাওয়াত দিবা তো ইনশাআল্লাহ রিকশা চড়বো 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব সুবহানাল্লাহ রিকশা চালাবো পড়তে থাকব হাল চাষ করব পায় হাঁটব হাতে নাঙ্গল থাকবে জবানে মাওলার জিকির থাকবে হাতে কাঁচি থাকবে জবানে মাওলার জিকির থাকবে চক্ষু থাকবে পাল্লার দিকে অন্তর থাকবে মাওলার দিকে হাতে করো হাতিরি কাজ জমানে লাও মুখে লাও আল্লাহর নাম মাওলার জিকির চলতে থাকবে ওয়ান মুআযম ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم পড়েন নাই صلى الله عليه وسلم কিন্তু ليس يتحصل اهل الجنه الا على ساعه من ربهم لم يسق الله تعالى فيها رواه الترمذي ترمذির মধ্যে রওয়ায়াত আছে জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না ভরপুর নিয়ামতে ভূষিত হয়েছে এত নিয়ামত কোনো আফসোস নাই জান্নাতের মধ্যে জান্নাতীরা শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে যে সময়টুকু দুনিয়ার মধ্যে জিকির সারা কাটায় দিছে আহ আহ আরেকটা বার সুবহানাল্লাহ পড়তাম আহ আরেকটা বার আলহামদুলিল্লাহ পড়তাম উফ আর একটা বার আল্লাহু আকবার করতাম তাহলে আমার উদ্যান এইটা হইতো আমার উদ্যান ওইটা হয়ে যেত আহারে আর একটা মার্কস যদি পেতাম তাহলে আমি গোল্ডেন প্লাস পেয়ে যেতাম আহারে আর একটা মার্কস যদি পেতাম আমি গোল্ডেন আমি এ প্লাস পেয়ে যেতাম আর একটা ভোট পাইলি আমি চেয়ারম্যান হয়ে যেতাম আর একটা মার্কস পাইলি আমি পাস করতাম কয় মার্কস বলেন তো এক মার্কসের জন্য যে ফেল করে তার এক মার্কসের দাম কি এক মার্কসের জন্য যে গোল্ডেন এ প্লাস পায় নাই ওই এক মার্কসের দাম কি যে এক মার্কসের জন্য মেডিকেলে ভর্তি হতে পারে না ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভর্তি হতে পারে নাই ইউনিভার্সিটি ভর্তি হতে পারে না এক মার্কসের দাম কি
তা যেই জান্নাতি একটা মার্কসের জন্য ওই আসল জান্নাতে যেতে পারবে না তার জন্য একটা নেকের অনেক বেশি মূল্য জান্নাত কয়টা ভাই আটটা কয়টা বলেন তো সবই কি সমান তাহলে আটটা জান্নাত কেন মিয়া আটটা জান্নাত মানে আটটা স্তর জান্নাতের কয়টা স্তর কয় স্তর এক স্তরের মধ্যে আরেক স্তরে ব্যবধান জানেন নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান জান্নাতের এক স্তরের মধ্যে আরেক স্তরে পার্থক্য হলো জমিন থেকে আসমান যত পার্থক্য এক জান্নাতের স্তরের মধ্যে আরেক জান্নাতের এইভাবে পার্থক্য হয়ে যাবে বুঝেন নাই আপনারা সবাই পাস করছে সবাই কি যে 33 পাইছে যে 45 যে 70 যে 80 যে 90 যে 95 যে 99 কিন্তু সবাই এক